হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কীভাবে সাইড ইঞ্চি ফাইভের কাজ করবেন তো দেখতেই পাচ্ছেন আমার হাতের সামনে যে কাজটি আমি এখন করব সেটা হলো সাইড ইঞ্চি ফাইভ তো এই সাইড ইঞ্চি ফাইভের আমি এখন ময়লা ফানির যেই লাইনটি আছে আমি ওইটিকে এখন টানবো তো কমেট থেকে যে লাইনটি আসছে আমি ওইটিকে এখন কিভাবে টানবো এটা আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ট কমেন্ট ডালাই সহ এবং কীভাবে সাইড ইঞ্চি ফাইভগুলো আপনারা টান হয় এই নিয়মগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা একশো পার্সেন্ট এই কাজটা করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে যে কাজটি করতেছি সেটা হলো প্রথমে আমি বসাইছি যেটি সেটা প্রথমে যেটি বসাইছি সেটার নাম হলো গিয়ে আপনার ডোরটি তো যে ডোরটিটি ব্যবহার করছি এটি হল সাইড ইঞ্চির একটি ডোটটি তো এই ডোটটি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আর নিচে আছে আপনার একটি ব্যান তো এই ব্যানটির দাম হলো গিয়ে আপনার মাত্র নব্বই টাকা আর ডোটটিটির দাম হল গিয়ে মাত্র একশো আশি টাকা হলে আপনারা এই ডোটটিগুলা নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানো এবং বোঝানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটি আপনারা না টেনে যদি মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওটি দেখলে বুঝবেন যে কিভাবে আপনারা বাহিরের আউটলাইনগুলো টানতে হবে এবং কি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কমেন্টটাকে ঢালাই করবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদিও ভিডিওটি একটু বড়ো হবে তাও আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাজটি করব আমি এখন ফাইভটির মাত্র মাফ নিলাম এখন আমি মাফটি নিয়ে এখন আমি এটাকে সম্পূর্ণ কাটার চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন আমি এটাকে এখন কাটবো এখানে অবশ্যই দেখতেই পাচ্ছেন আপনারা বাহিরের সাইডের কারণে এখানে অনেক অনেক ফাইপ বা আপনার যতটুকু প্রয়োজন অতটুকু মেফে আপনারা পাইপগুলো নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে একটি গ্যাস পাইপ দিয়ে দেব তো গ্যাস পাইপটি দেওয়ার একটাই কারণ আপনার বাথরুমে বাথরুমে যত সকল গ্যাসটা আসে মানে গ্রানটা আসে এটা আপনার এটা এই জায়গা দিয়ে চলে যাবে তো এই গ্যাস পাইপটি আপনারা অবশ্যই অবশ্যই দিতে হবে তো এটি আমি মাপ দিয়ে নিচ্ছি তো আপনারও এই গ্যাস পাইপটুকুকে মাপ দিয়ে নিয়ে সমপরিমাণ দিতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এবং গ্যাস পাইপটিকে কানেকশন করবেন তো এই গ্যাস পাইপটি আপনারা অবশ্যই অবশ্যই দিতে হবে কারণ এই গ্যাস পাইপটি যদি আপনারা না দেন আপনার বাথরুমের যে গ্র্যান্ডটা আসে না ওই গ্র্যান্ডটা কিন্তু আপনার বাথরুমেই থেকে যাবে তো এই জন্য আপনারা গ্যাস পাইপটি অবশ্যই দিতে হবে তো গ্যাস পাইপটি আপনারা বাইরের সাইডে যখন দিয়ে দিবেন তখন কিন্তু আপনার ভিতরে গ্যাস বা গন্ধটা বের হবে না বা আপনার বাথরুমের যেই গ্রানটা ওইটার বের হবে না এটা তখন বাইরে দিয়ে চলে যাবে তো আপনারা এটি সব সময় মাথায় রাখতে হবে যে গ্যাস পাইপগুলাকে এই কাজেই ব্যবহার করতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাজটি করবো সেটা আমার কিন্তু এখন মাফার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা হয়তো বা বলবেন যে আপনি তো ফিতা মাপতে পারতেন তো আমি ফিতা দিয়ে ফিতাটি এখন আমার হাতের নাগালে নেই তো আমি এখন ফিতা ছাড়াই এটিকে মেফে নিছি তো আপনারাও চাইলে এভাবে মেফে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে উপরে একটু উপরে দেওয়ার একটাই কারণ আমি এখান থেকে যখন টাঙ্কির দিকে নিব আমার একটু স্লোভের দরকার আছে যদি স্লোপ না থাকে তাহলে কিন্তু ব্রয়লাটা সাথে সাথে যাবে না এই আমি এটাকে স্লোফের জন্য একটু মাটি থেকে একটু ওসা করে রেখেছি তো আপনারাও ঠিক মাটি থেকে ওষা করে রাখবেন এবং কি হাউস ফোর্স হাউসকে আপনারা হাউসকে হাউসটাকে ভালো করে দেখবেন যেটা কোন পজিশনে আছে ওই পজিশনটাকে দেখে তারপরে আপনারা আপনাদের কাজগুলো করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখন এই ডোরটির সাথে কীভাবে আমি একটি গ্যাস পাইপ কানেকশন করে দিই এবং কি কীভাবে আপনার হাউজের লাইনটা টানি তো এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব আপনারা না টেনে যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো ভিতরের সাইডটি আমি ভিতরের সাইডটি কোন সিস্টেমে কাজগুলো করেছি ওটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাজটি করব সেটা হলো আপনার ভিতরের সাইডে আমি একটি সাইফোন লং ট্রাফ এটাকে লং ট্রাভ বা সাইফোন যেটা ইচ্ছা সেটাই আপনারা বলতে পারেন তো আমরা এখন এটাকে লং ট্রাভ বলি বা সাইফোন বলি দুটাই বলি তো আপনারা এটিকে এখন যে কাজটি করবেন এটাকে আপনারা বসাবেন আপনারা এটাকে কতটুকু ওষা রাখবেন বা বাথরুমটা আপনার হা টাঙ্কি থেকে হাউস থেকে কতটুকু ওষা রাখা প্রয়োজন ওইটা আপনারা ম্যাপ করে তারপরে আপনারা আপনাদের কাজগুলো করবেন তারপরে ম্যাপ করে কাজ যখন কাজগুলো করবেন তারপর আপনারা যে কাজটি করবেন সেটা হলো লেভেল ফাইভ লে ভেল ফাইভ দিয়ে আপনারা সঠিকভাবে এটাকে মেফে নেবেন তো আমি এখন যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে মাপতেছি আপনারাও ঠিক সেম অ্যাঙ্গেলে মাপতে হবে তো মাফাতে আপনারা কখনো ভুল করবেন না আশা করি আপনারা যখন মাপবেন সেটা অবশ্যই এই বুঝেই যাবেন যে আপনারা কোন মাফে নিতে হয় তো আমি এখন আপনাদেরকে যে ধারণাটি দিয়ে দিব আপনারা একটি বাথরুমের তিন ফুট তিন ফুটের জন্য তিন ফুটের জায়গা নিয়ে নেবেন তিন ফুটের জায়গা নেওয়ার পরে তারপরে আপনারা আপনাদের বাথরুমের কাজটি করবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাজটি করব এই যে লং ট্রাফটিকে ভালো করে বসাবো যে লং ট্রাফটি কোন মাফে বা কোন অ্যাঙ্গেলে বসালে আপনার জিনিসটা সোজা বা সুন্দর হবে আমি ওটাই এখন আমি ওটার কাজগুলোই কিন্তু এখন করতেছি তো দেখতেই পাচ্ছেন আমি কোন অ্যাঙ্গেলে মাপতেছি অবশ্যই আপনারা এটাকে বসায়া বসে তারপরে আপনারা এটা দেখবেন যে এটার মাঝের যেই মাঝের যেই এই শূন্যস্থানটি দেখা যাচ্ছে এটা আপনার বরাবর মাঝখানে আসে কি না যখন আসে তখনই আপনারা বুঝে যাবেন যে না আমার জিনিসটা এখন অলরেডি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন যদি তখনও যদি দেখেন যে ঠিক নাই তাহলে আপনারা যে কাজটি করবেন সেটাকে লাড়িয়ে সারিয়ে বা যদি খাদা খরা লাগে একটু করে তারপরে আপনারা আপনাদের লং ট্রাপটি বসাবেন তো আমি আপনাদেরকে এ টু জেড বোঝানোর চেষ্টা করি আপনারা যদি তাও না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন সাইটটি বুঝেননি তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আমি এখন লং ট্রাফটি কীভাবে বসাই সেটাই এখন আপনাদেরকে দেখাবো আমি হলো এটি হলো একটি রুম তো এই বাথরুমটির আমি সমান মিডেল সেন্টারে আমি আমার কমেটটি বসাবো তো মিডেল সেন্টারে বসাতে হলে আমার যে কাজটি আগে করা প্রয়োজন সেটা হলো আমি এখানে লং ট্রাফটি সঠিক ফোর মাফে বসাতে চেষ্টা করবো তো আমার এখন এই বাথরুমটির সর্বমোট হল গিয়ে ষাট ফুট ফাঁস হলো ষাট ফুট তো এই ষাট ফুট ফাঁসের এই বাথরুমটিতে আমি এখন যে কাজটি করবো সেটা হল মা মিডেল বরাবর যখন আমি দিতে হবে তাহলে আমার যে কাজটি করতে হবে দুই ফুটের মাথায় মাথায় আমি আমার লং ট্রাফটি বসাতে হবে তো আমি এখন আমার লং ট্রাফটি দুই ফুটের মাথায় ঠিক সেম জায়গায় বসাইতেছি তো যা এখান থেকে যদি আমার কোনো ধরনের একটু ব্যাস কম হয়ে থাকে বা আপনার একটু দ্রুত হয়ে থাকে তো সেটাও আমি এখন আমার এই ট্যাপের মাধ্যমে যখন মাপবো তখন কিন্তু এটা ঠিক করে ফেলবো তো আপনারাও আপনাদের এই বাথরুমের এই কাজগুলো ঠিক সেমভাবে করবেন আর লম্বাতে যে মাপটি নিতে হয় সেটা হলো গিয়ে আপনার লম্বাতে হলো গিয়ে আপনার তিন ফুট তো তিন ফুট নিতে হবে তো আপনারও তিন ফুট নিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে এখানে সিমেন্ট মেরে দিচ্ছি এই কারণে পরবর্তীবার এসে আমি এখানে কমেটটিকে বসিয়ে দিব তো সমেটটির যে লং ট্রাফটি দেখতেই পাচ্ছেন এই লং টাপটির উপরে আমি ছোটো একটু শর্ট ফাইভ কেটে তারপরে আমি আমার কমেটটি বসিয়ে দিলেই কিন্তু ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি এখন এখানে আস্তর মেরে রেখে দিচ্ছি এই কারণে তো আমি এখন আর আজকে এটাকে ডালাই দিতে পারতেছি না তো তো পরবর্তী সময়ে কিন্তু আমি এটাকে এসে ঢালাইটা দিয়ে দিলেই কিন্তু আমার ঢালাইয়ের কাজটা হয়ে যাবে তো ভিডিওটি যদি কখনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আস্তর বসাইতেছি এই টাইমে আমার যে কাজটা করণীয় সেটা হলো আমি একবার একবার করে ভালো করে মেফে মেফে দেখবো যে আমার সব সব দিকের সাইডগুলা কি ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আমি কিন্তু হাত দিয়ে লাড়িয়ে চাড়িয়ে হলেও এটাকে ঠিক করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন আমি যে কাজটি করব আবারও আমি ফিতাতে দিয়ে মাপব মাপলে আমি কিন্তু বুঝে যাব যে আমার এই জিনিসটি ঠিক আছে কি না তো আপনারও ঠিক সেম সিস্টেমে আমার মতো যদি এভাবে প্রতিটা সময় মেফে কাজগুলো করেন আশা করি যে আপনার কাজে কোনো রকম সমস্যা হবে না বা আঁকা বাঁকাও হবে না তো আপনারা এটিকে সবসময় মাথায় রাখবেন একটি বাথরুমে যখন কাজ করবেন কমেন্টগুলোকে বা যেই কাজটাই করেন না কেন সোজা বা যেভাবে দেওয়া যেটা দেওয়া দরকার ওভাবেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আর কোনো অসুবিধা হবে না বা পরবর্তী আপনার কোনো কাজ করতেও অসুবিধা হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার কমেটটি কিন্তু অলরেডি বসানো শেষ আমি সাইরও পাশে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ময়লা ফানির লাইন তো এটি হলো ময়লা ফানির লাইন বাথরুমের যে ফানিগুলো আছে ওগুলার লাইন আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো কমেট তো কমেটে আমি এখন মাটি দিয়ে দিছি সাইরও পাশে তো আপনারাও দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটি বুঝাইতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে